17ই মার্চ বৈঠক শেষে গণমাধ্যমে দেয়া বিএনপি নেতাদের বক্তব্যে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম টোশার। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ডি ক্যাব টকে এ কথা বলেন তিনি। এ সময় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের সাথে জার্মানি সামনের দিকে দিনে আরও কাজ করবে বলে জানান রাষ্ট্রদূত। আরেক প্রশ্নের জবাবে জার্মান রাষ্ট্রদূত বলেন, দূতাবাসের সক্ষমতার চেয়ে বেশি আবেদন পড়ায় উচ্চশিক্ষার জন্য জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করা শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ে ভিসার সাক্ষাৎকার নেওয়া সম্ভব হচ্ছে না। Human rights situation and democracy in the country. This is not true. বিএনপি কেন নির্বাচনে অংশ নেয়নি এবং নিতে চায় না বৈঠকে সে বিষয়টি ব্যাখ্যা করেছেন দলটির নেতারা। কিন্তু বৈঠক শেষে গণমাধ্যমে আমাকে উদ্ধৃত করে বলা হয়েছে যে আমি বাংলাদেশের মানবাধিকার ও গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছি, যা সত্য নয়। তাদের দেয়া এই বক্তব্যে আমি সন্তুষ্ট নই। কোনো বিষয়ে কিছু বলার থাকলে আমি নিজেই তা বলতে পারি, তৃতীয় পক্ষের মাধ্যমে বলার প্রয়োজন দেখি না। জার্মানি ও বাংলাদেশ দুটি গণতান্ত্রিক দেশ। জার্মানি বাংলাদেশে অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়।